সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশ ও বিদেশের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ 24 চ্যানেলের পক্ষ থেকে আমি সোহাগ আর্ডি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন। বরাবরের মতো আজ আমি অবস্থান করছি নাটোর জেলার প্রসিদ্ধ একটি ছাগলের হাট নাটোর তেবারে ছাগলের হাটে। এই হাটটি সপ্তাহে একদিন প্রতি রবিবার সকাল 8টায় শুরু হয় এবং দুপুর 2টা পর্যন্ত চলে। ছাগল ক্রয়ের জন্য যারা বাংলাদেশের দূর দূরান্ত থেকে তেবারে ছাগলের হাটটিতে আসতে চান অবশ্যই আপনাদেরকে এই সময়ের মধ্যে আসতে হবে। তো যেহেতু আজকে হাটে চলে আসছি, আজকে জানাবো আজকের হাটের ছোট ছোট পাঠা বাচ্চা ছাগলের বর্তমান সময়ের দাম সম্পর্কে। তো পুরোটা সময় ধরে সঙ্গে থাকবেন, সেটুকু প্রত্যাশায় শুরু করতে যাচ্ছি আজকের ভিডিওটি। ১১৬ দিন আপনার দিন গণনা করা আছে নাকি? আচ্ছা, গৃহস্থ এবং যারা খামারি তারা কিন্তু সঠিক হিসাব জানে ছাগলের। তো মোটামুটি এটার মানে যে মাস সেটা কি ছিল? জিবলা তোতা নাকি? আচ্ছা, দাম কেমন চাচ্ছেন এটা? ৩৫,০০০ আচ্ছা, আপনার চাওয়া দাম হচ্ছে ৩৫,০০০। কেউ কি দামদার বলছে আপনাকে বলুন তো? ২২-২৩ পর্যন্ত দাম উঠছে নাকি? আচ্ছা আচ্ছা, যেহেতু হাটের হিসাব সেই অনুযায়ী দামটা করতে পারতে উঠে নেই, কম যায়। ২২-২৩ পর্যন্ত দাম উঠছে নাকি? আপনার কেমন টাকা শেষ পর্যন্ত? ৩০,০০০ নাকি? আচ্ছা, আপনার টাকা হচ্ছে ৩০,০০০। মোহাম্মদ ভাই, কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ঈদের পরে প্রথম আপনাকে হাটে দেখলাম। জি ভাই, গেছিলাম শুক্রবারে, গেছিলাম কিন্তু আপনার সাথে দেখা পাইনি। শুক্রবারে আপনাকে পাইনি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কি অবস্থা, শরীর সাথে ভালো আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। আচ্ছা, আজকে কিন্তু পাঠা ছাগলে ভিডিও করছি, শুধুমাত্র পাঠা ছাগল। আমার কিছু দর্শকের স্পেশাল রিকোয়েস্ট আছে যে পাঠা বাচ্চাগুলো কেমন দাম, সেই কারণে আপনার কাছে পাঠা বাচ্চা একটা আছে? আচ্ছা, একটু দাম দর করি। কোন জাতের ভাই? তোতাপুরি। আচ্ছা, বেশ সুন্দর সাবা, সুন্দর সাবা বেশ। বয়স কেমন ভাই? ৩.৫ থেকে ৪ মাসের মধ্যে, তাতে নাই, অনেক বড় হবে। আচ্ছা, এটা কোন তোতার মধ্যে পড়ে ভাই? এটা কোন তোতার মধ্যে পড়ে? তো মেয়েজি তোতা। আচ্ছা, নিঃসন্দেহে আপনি সত্য কথা বলছেন, আপনাকে ধন্যবাদ ভাই। দাম কেমন চাচ্ছেন পাঠা বাচ্চাটা? ৩৬,০০০। আচ্ছা, বর্তমান বাজার অনুযায়ী ছাগলের দাম একটু বেশি নাকি? না, আমি বলছিলাম বর্তমান তো ছাগলের দাম বেশি বাজারে। আচ্ছা, আপনি দাম চাচ্ছেন ৩৬,০০০। কেমন লাগতে পারে শেষ পর্যন্ত? ৩০,০০০ হলে দিয়ে দেবো। ৩০-এর মধ্যে হবে? কোনো কাস্টমার দাম দর বলছে আপনার ছাগলটা কেমন দাম উঠছে? ২৬-২৭ পর্যন্ত দাম উঠছে। আচ্ছা, আপনার শেষ পর্যন্ত আগে ৩০,০০০ নাকি? আচ্ছা, আজকের ভিডিওটা শুধুমাত্র পাঠা বাচ্চার জন্য। যাক, পাঠা বাচ্চা আপনার কাছে একটা আছে ভালো পার্সেন্টে, এরকম দর্শক কিনতে চায় আপনার ফোন নাম্বারটা বলেন। আচ্ছা, দাম কেমন চাচ্ছেন? দাম কেমন চাচ্ছেন? দাম ৮,০০০ চাচ্ছেন? আচ্ছা, কোনো কাস্টমার দাম দর বলছে? ৬,০০০ দাম উঠছে। কেমন টাকা আপনার, কেমন হলে আপনি ছাড়বেন? মানে কিছুটা কম বেশি হলে ছাড়বেন নাকি? আচ্ছা, ঠিক আছে। পাঠা বাচ্চা কোন জাতের এটা ভাই? কোথা ক্রস না? কোথাপুরি ক্রস জাতের বাচ্চারা কিন্তু মোটামুটি সামনে দিকে কালো, পেছন দিকে সাদা আছে, বলা যায় মোটামুটি ভালো ক্রস জাতের হলেও মোটামুটি পার্সেন্টটা রয়েছে। তো যারা ক্রস জাতের পাঠা ছাগল কিনতে চান, বাচ্চা ছাগল পাঠার, তারা কিন্তু অবশ্যই কিনতে পারেন। ভাই, দাম কেমন চাচ্ছ? ২৫। আচ্ছা ভাই, চা দাম হচ্ছে ২৫,০০০ টাকা। কোনো কাস্টমার দাম দর বলছে না? কেমন দাম উঠছে? ১৩-১৪ পর্যন্ত দাম উঠছে। আচ্ছা, তোমার কেমন টাকা শেষ পর্যন্ত? ১৭-১৮ টাকা শেষ পর্যন্ত। আচ্ছা, দেখি একটু বাচ্চার মুখটা দেখাই, বাচ্চাটা গোলাপ গোলাটা আমাদের কাশবে প্রথমে। কোনো প্রজাতির পাঠা বাচ্চা নিঃসন্দেহে কিন্তু ভালো প্রজাতিতে পাঠানো রয়েছে, যারা নিঃসন্দেহে কিনতে পারেন। তো ভাইয়া, বয়স কতটা বললে?
5 মাস এটা কি গৃহস্থ বাড়িতে সংগ্রহ করা? আচ্ছা, গৃহস্থ সংগ্রহ করা, কিন্তু আমার ছোটো ভাই, আমার এলাকার পার্শ্ববর্তী। তোমার ফোন নাম্বারটা বলো তো, কিন্তু দর্শক এই ছাগলটা পছন্দ হয় সেক্ষেত্রে। 01727 3 7 2 0 9 4। আচ্ছা, এটা তোমার পার্সোনাল নাম্বার না? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ তোমাকে। শুভ দর্শকমন্ডলী, এটা হচ্ছে হরিয়ানা কোয়াটারের পাঠার বাচ্চা, তো যিনি বিক্রি করতে আসছে ওনার সঙ্গে একটু আলোচনা করি এবং দাম দর সময় জানাই। ভাই, এটা বয়স কত? এটা বয়স ভাই 3 মাস। 3 মাস বয়স, হরিয়ানা ক্রস পাঠার বাচ্চা না? এটা কেন বাড়ির? আচ্ছা, বাড়িতে লালন পালন করা। এর মা কি 100% হরিয়ানা ক্রস হবে না? ক্রস হরিয়ানা, এর মা ক্রস না? আচ্ছা আচ্ছা, দাম কেমন চাচ্ছেন এই বাচ্চাটার? দাম চাচ্ছে 21 চাচ্ছেন? আচ্ছা ভাইয়ের চা দাম হচ্ছে 21,000 টাকা। কোনো কাস্টমার দাম দাম বলছে আপনার এই ছাগলটার? দাম বলছে 12,000 11,500 দাম উঠছে। আচ্ছা, কেমন টাকা আপনার শেষ পর্যন্ত? এটা আমার বেচার নিয়ত ভাই 15,000 টাকা। 15,000 টাকা? আচ্ছা, আপনার শেষ পর্যন্ত টাকা হচ্ছে 15,000 টাকা লাভ করবেন না? আচ্ছা, বাচ্চা দেখাই, ধরেন দই ধরেন দই ধরেন। বাচ্চারা কিন্তু নিঃসন্দেহে ক্রসজাতের মধ্যে মানে ভালো বলা যায়, এই এই কোয়ালিটিতে বাচ্চাগুলো সেটা নিঃসন্দেহে ভালো হতে পারে, মানে বড় হবে অনেক। যারা ক্রসজাতের পাঠাশাল কিনতে চান তারা নিঃসন্দেহে কিনতে পারেন। ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনাকে। শুভ দর্শকমন্ডলী, আমার সামনে একটা ক্রসজাতের তোতাপুরি এবং যমুনাপাড়ির পাঠাশাল আছে, তো পাঠাশাল বিক্রি করতে আসছে তার সঙ্গে আলোচনা করি, বয়স কেমন এবং দাম দর কেমন চাচ্ছে সেটা জানি। আসসালামু আলাইকুম, ভালো আছেন নাকি? আচ্ছা, আপনি গৃহস্থ? আপনার বাড়ি নাকি? বয়স কত এই পাঠাশালের? 7 মাস। 7 মাস বয়স। আচ্ছা, এর মা কোন জাতের ছিল? এর মা ছিল কোন জাতের? হরিয়ানা ক্রস ছিল। আচ্ছা, এর পেট থেকে বাচ্চা হয়েছে না? আচ্ছা, দাম কেমন চাচ্ছেন আপনি? জি 20,000 চাচ্ছেন? আচ্ছা ভাই, দাম চাচ্ছে 20,000 টাকা। কোনো কাস্টমার দাম দাম বলছে আপনাকে? কেমন দাম উঠছে? কোনো কোনো দাম উঠছে নাকি? আচ্ছা, আপনার কেমন টাকা শেষ পর্যন্ত? মানে দেখা যাক কিছু বাড়তে গেলে নাকি, তারপরে তাদের শেষ টার্গেট থাকে কেমন, কোনো রূপে যা হবে নাকি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া। এটা কোন জাতের পাঠা? তোতা। তোতা 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 ক্রস না? তোতা ক্রস, কিন্তু মোটামুটি পার্সেন্টটা ভালো আছে, গায়ে কালারটা ভালো আছে শুধুমাত্র। বয়স কেমন এটা? বয়স 3 মাস বয়স। 3 মাস পার হয়েছে মনে হয়? আচ্ছা আচ্ছা, বাচ্চা কি একটা ছিল নাকি মায়ের? একটাই বাচ্চা ছিল মনে হয়, বাচ্চা একটাই ছিল, যার কারণে বাচ্চাটা অনেক বড় হয়েছে। দাম কেমন চাচ্ছেন এটার? 35 চাচ্ছেন? আচ্ছা ভাই, চা দাম হচ্ছে 35,000 টাকা। কোনো কাস্টমার দাম দাম বলছে এটার? কেমন দাম বলছে? 19,000 দাম উঠছে। কেমন লাগতে পারে শেষ পর্যন্ত আপনার টার্গেট? 22,000 নাকি? আচ্ছা, এই বাচ্চা নিঃসন্দেহে ভালো বাচ্চা, তো যারা ক্রপ জাতের কিনতে চান ভালো পার্সেন্টেজ অনেকে কিনতে পারেন। আর এটা কি তোতা নাকি? এটা কি তোতা? আচ্ছা, এটা তোতা, এটা এক কালার, পুরোপুরি চকলেট কালার। এটা বয়স কেমন? 6 মাস বয়সী। এখনো দাঁতে নেয় নাকি? না। আচ্ছা আচ্ছা, 6 মাস বয়সী তোতাপুরি ক্রস একটা আঠারো বাচ্চা। তো এই বাচ্চাগুলো কিন্তু নিঃসন্দেহে যারা খামার করতে চাচ্ছেন তারা খামার পালতে পারেন। দাম কেমন চাচ্ছেন এই বাচ্চাটার? 25,000 টাকা। জি 25,000 টাকা। 25 চাচ্ছেন? আচ্ছা, তার চা দাম হচ্ছে 25,000 টাকা। কোনো কাস্টমার দাম দাম বলছে না? 17 পর্যন্ত দাম উঠছে। আচ্ছা, আবার আপনার কেমন টাকা শেষ পর্যন্ত? 20,000 নাকি? 20,000 টাকা। এই বাচ্চাগুলো কিন্তু নিঃসন্দেহে অনেক বড় হবে, মোটামুটি কেমন বড় হতে পারে এগুলো? এগুলো বড় হবে, ভালো জাতের তো অনেক বড় হয়, মানে প্রাপ্ত বয়স্ক হলে মোটামুটি 80-85 কেজি হবে নাকি? হ্যাঁ। আচ্ছা, হচ্ছে কাকার, কাকা আমাদের সুপরিচিত অনেক আগে থেকে কাকার ব্যবসার সঙ্গে জড়িত। আচ্ছা কাকা, বিষয় হচ্ছে যে আপনি তো সব আদিকাল থেকেই পাঠার ব্যবসা করে থাকেন, তো যদি আপনার সঙ্গে যোগাযোগ করা হয় সেক্ষেত্রে কি আপনি পাঠাই দিতে পারবেন? আরো বাচ্চা হোক বড় হোক ভালো দিতে পারবো। আচ্ছা, আপনি কি মোবাইল ব্যবহার করেন? আপনি কি মোবাইল ব্যবহার করেন? মোবাইল আছে। আচ্ছা, নাম্বারটা বলেন। নাম্বার নিয়েছেন? আচ্ছা ঠিক আছে, তাহলে আমার দিয়ে দিবো কাকা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কি অবস্থা, কেমন আছেন? ভালো আছি ভাই, ভালো আছি। আজকে পাঠা কয়টা? সব বড় না ছোট? ছোট আছে, বড় আছে। ছোট আছে না? আচ্ছা, এটা দাঁত কয়টা? দুই দাঁত বয়সী। আচ্ছা, এটা যমুনাপাড়ি আর হরিণা ক্রস না? আচ্ছা, বড়ি তো মার্শাল্লাহ বেশ ভালো। বয়স কত, মানে দাঁতের উপর বয়সটা কত বলেন? 1.5 বছর। আচ্ছা, দাম কেমন চাচ্ছেন এটা? 55,000। শুভ দর্শকমন্ডলী, এটা কিন্তু ক্রস জাতের হরিয়ানা এবং যমুনাপাড়ির ক্রস একটা পাঠা বাচ্চা, মানে দুই জাতের বাচ্চা বলে দেয়, কারণ দাঁত যখন আপনার আটটা হবে তখন দাঁত ছাড়া হবে। দাম দর কেমন হচ্ছে হাটে? 40-42 হচ্ছে। শেষ পর্যন্ত কেমন টাকা আপনার শেষ কেমন লাগতে পারে আপনার দাম দর? শেষ পর্যন্ত 45,000 বলছেন। আচ্ছা, আবার দেখাই এই পাঠা, নিঃসন্দেহে কিন্তু ভালো দেয়। ক্রস জাতের পাঠা কিনতে চান আমাদের নাটক তেবাড়ির হাতে কিন্তু ভালো ভালো মানের ক্রস জাতের পাঠা পাওয়া যায়, পাশাপাশি উন্নত জাতের। ভাই, পাঠাতে আপনি আরও আছেন না? হ্যাঁ। আচ্ছা, যদি আপনার কোনো দর্শক আপনার সঙ্গে যোগাযোগ করতে চান সেক্ষেত্রে কি আপনি সম্ভব দেওয়া? হ্যাঁ হ্যাঁ, সমস্যা নাই। আচ্ছা, আপনি ফোন নাম্বারটা বলে নেন। ধন্যবাদ। মোবাইল নাম্বারটা বলেন।
সুপ্রিয় দর্শক মন্ডলী, আবারও সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে নাটোর জেলার তেবারে ছাগলে হাটের প্রতিবেদন এখানে শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ হবেন, সকলকেই আল্লাহ হাফেজ।